হাই নমস্কার বন্ধু গুড মর্নিং আমি চন্দন মল্লিক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমার আলোচ্য টপিক ভয়েস চেঞ্জ আজকে আমি সমস্ত টেন্সের ওপর ভয়েস চেঞ্জের ভয়েস চেঞ্জের নিয়ম এবং এক্সাম্পল তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং তোমাদের অনেক এক্সাম্পল বাড়িতে করার জন্য দিয়ে দেবো তোমরা সেগুলো প্র্যাকটিস করবে তবেই তোমরা ভালো করে ভয়েস চেঞ্জ করতে পারবে বন্ধুরা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে তবে কিন্তু তোমরা বুঝতে পারবে যদি বুঝতে পারো ভালো লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে কোথাও কিছু ফল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি তোমরা বুঝতে পারো এমন হচ্ছে যে তোমরা বুঝতে পারছো না বা কোথাও কোনো রকম প্রশ্ন আছে কোথাও ডাউট আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বা ডিসক্রিপশান বক্সে তোমার মেল দেওয়া আছে তোমরা মেল করবে আমি তোমাদের সবসময় সাহায্য করার জন্য রেডি আছি তো বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে তো চলো শুরু করছি দেখে নাও বন্ধুরা দেখো ভয়েস চেঞ্জ বেসড অন টেন্স মানে টেন্সের উপর যে ভয়েস চেঞ্জ হয় সেই নিয়ম তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করছি তো প্রথমে দেখো কি টেন্স আছে প্রথমে টেন্স আছে সিম্পল প্রেজেনটেন্স তো সিম্পল প্রেজেনটেন্সের আমরা প্রথমেই টেন্সের রুলটা জেনে নেব মানে সিম্পল টেন্সের রুল বা স্ট্রাকচার জেনে নেব তো প্রথমে দেখো সিম্পল টেন্সের প্রথমে সাবজেক্ট বসে ভার্ভ বসে অবজেক্ট বসে সাবজেক্ট ভার্ভ আর অবজেক্ট এটা হচ্ছে মেন স্ট্রাকচার সিম্পল টেন্সের স্ট্রাকচার এবার ভয়েসের রুল কি আমরা জানি যে ভয়েস চেঞ্জের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় আবার অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় তাই দেখো এখানে বসেছে প্রথমে অবজেক্ট মানে এখানে অবজেক্টটা চলে আসবে সাবজেক্টের ঘরে তাই অবজেক্ট প্রথমে বসবে তারপরেই প্রেজেনটেন্সের বিভার্ভ প্রেজেন্ট টেন্সের বিভাব করা অ্যাম বসেছে তারপরে যে মেন ভার্ব থাকবে না সেই মেন ভার্বের ভি থ্রি বসে তারপরে বাই বসে এবং শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় তাই শেষে অবজেক্ট বসেছে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের টেন্সের রুলটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে একটা ছোট্ট নিয়ম আছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয় সেটা ভার্ভ অনুসারে হয় ওকে আর মেন স্ট্রাকচার কি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট ভয়েসের রুলটা কি সিম্পল প্রেজেন্টেন্সের ভয়েসের রুল প্রথমে অবজেক্ট বসবে কারণ অবজেক্টটা সাবজেক্ট হয়ে চলে আসছে তাই অবজেক্ট বসছে তারপরে প্রেজেন্টেন্সের বিভাব বসবে প্রেজেন্টেন্সের বিভাব তিনটি আছে অ্যাম এম বসবে না ইজ বসবে না আর বসবে সেটা সাবজেক্ট অনুসারে বসবে এবং তারপরে যে মেন ভার থাকে না সেই মেন ভি থ্রি বসে এবং তারপরে বাই বসে বাই বসার পর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় এ হচ্ছে ব্যাপার এবার এক্সাম্পল দেখে নাও তোমরা এক্সাম্পেলগুলো ভালো করে বুঝবে কিন্তু তো ফার্স্ট এক্সাম্পেল রাজীব রাইটস এ লেটার রাজীব রাইটস এ লেটার তো রাজীব হচ্ছে সাবজেক্ট রাইটস হচ্ছে ভার্ভ আর এ লেটার এ লেটার এ লেটারটা হচ্ছে অবজেক্ট বুঝতে পারলে না না এখানে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে রাজীব রাজীব থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ভ হচ্ছে আমাদের রাইট রাইটের সাথে এস যোগ হয়েছে এটুকু বুঝতে পারলে তো সাবজেক্ট থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ব হচ্ছে রাইট রাইটের সঙ্গে এস যোগ হয়েছে তাহলে রাজীব রাইটস দ্য লেটার রাজীব একটি চিঠি লেখে তো এখানে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে যাবে তাহলে অবজেক্ট এখানে গিয়েছিলো এ লেটার ছিল তাই এ লেটারটা সাবজেক্টের ঘরে বসেছে এ লেটার এরপরে দেখো রাইটস মানে প্রেজেনটেন্সে আছে সিম্পল টেন্স আছে সিম্পল প্রেজেন্টেন্সের বিভাগ আমি অ্যামিজার কিন্তু এখানে কোনটা বসবে এখানে ইজ বসবে কেন বসবে দেখো কারণ এ লেটার একটি চিঠি একটি চিঠি সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভার্ব বসছে তাহলে এ লেটার ইজ এবার রাইটের ভিত্তি রিটেন আর ডাব্লু আরআই টিটিএ রিটার্ন বসেছে তারপরে বাই বসবে এবং শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে দেখো সেটা একদম সেম টু সেম লেখা আছে ওকে নেক্সট এক্সাম্পলটা বোঝো ভালো করে আবার বল দিচ্ছি তোমাদেরকে আই লাইক সফট টয়েজ আই লাইক সফট টয়েজ তো লাইকটা এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে আই লাইক হচ্ছে ভার্ভ মেন ভার্ভ সফট টয়েজ হচ্ছে অবজেক্ট ভালো করে বোঝো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট আই সাবজেক্ট ভার হচ্ছে লাইক অবজেক্ট সব টয়েজ তাহলে ভয়েসের রুলটা কি অবজেক্টটা সাবজেক্ট হবে তাই সব টয়েজ টয়েজ কতগুলো আছে পুরুল আছে তাই বিভার ভার বসবে আর কারণ পুরাল ভার্ব পুরাল সাবজেক্ট পুরাল ভাব চাই তাই এখানে সব টয়েজ আর থ্রি মেন ভাবে ভি মেন ভাব হচ্ছে লাইক তাই ভি থ্রি বসেছে লাইক এবং তারপরে বসেছে বাই এবং শেষে বসেছে মি বুঝেছ তারপরে আছে দেখো নেক্সট এক্সাম্পল টিয়া হেল্পস হার মাদার টিয়া হেল্পস হার মাদার তো টিয়া কী সাবজেক্ট টিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তা এখানে ভাবের সঙ্গে এস যোগ হয়েছে এবং মাদার অবজেক্ট তাহলে অবজেক্টের সাবজেক্টের ঘরে বসবে তাহলে মাদার আসবে তারপরে দেখো হেল্পস আছে সিম্পল পেজেন্টেন্সে সিম্পল পেজেন্টেন্সে মা একটা বোঝাচ্ছে সিঙ্গুলার ভাব সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভাব তাহলে এখানে ইজ বসেছে এবং দেখো হেল্প হচ্ছে মেন ভাব মেন ভাবে ভি থ্রি বসছে হেল্প বাই বসেছে টিয়া বসেছে বুঝেছো না বুঝো না তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও বুঝে নেওয়ার পরেও যদি কোথাও কোনো রকম ডাউট থাকে তোমরা একদম আমাকে জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করবে না যেটা জিজ্ঞাসা করবে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে রাখি সে একদম তোমাদেরকে আমি হেল্প করতে একদম একদম রেডি ওকে তোমরা শুধু জিজ্ঞাসা করে দেখো কোশ্চেন ফোর আই রিড দ্য নিউজ পেপার ডেলি আই রিড দ্য নিউজ পেপার ডেলি তো আই সাবজেক্ট রিড ভার্ব নিউজ দ্য নিউজ পেপার অবজেক্ট হয়েছে তাহলে অবজেক্ট প্রথমে চলে আসবে দ্য নিউজ পেপার চলে এসেছে তারপরে ডেলিটা এখানে কমপ্লিমেন্ট দেওয়া আছে তাহলে দ্য নিউজ পেপার চলে এসেছে এখানে সাবজেক্টের ঘরে তারপর প্রেজেন্টেন্সে আছে নিউজ পেপার একটা বসে আছে ইজ আছে তারপরে রিডের তো তিনটে ফর্মই এক রিড রেড রেড উচ্চারণ আলাদা কিন্তু স্পেলিং একই তা দ্য নিউজ পেপার ইজ রেড ডেলিটা তারপরে বসবে বাই মি ওকে ভীষণ ইজি কিন্তু আমরা ভাবি কঠিন কিন্তু মোটেই নয় তারপরে বাকি আছে আমাদের হ্যাঁ বাকি অনেকগুলো আছে তো এই বাকিগুলো তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করবে বাড়িতে প্র্যাকটিস করে তোমাদের হচ্ছে না হয়নি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাতে পারো বা ডাইরেক্ট মেল করে দেবে দেখো ইমেল আইডিটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা একদম মেল করে দেবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে দেখে বলে দেবো তোমাদের ঠিক হয়েছে কি ভুল হয়েছে এরপরেও তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি আবার নতুন করে ভিডিও করে তোমাদের সেখানকে বুঝিয়ে দেব তো এক্সাম্পলগুলো পড়ে দিচ্ছি দেখে নাও ফার্স্ট আছে দ্য চাইল্ড সিজ দ্য মুন নাম্বার সিক্স দ্য লয়ার নোজ দ্য ক্রিমিনাল নাম্বার সেভেন উই প্লে ক্রিকেট নাম্বার এইট সি পিকচার্স নাম্বার নাইন হরভজন ক্যাচেস দ্য বল নাম্বার টেন You read the story. Number 11. Children like sweets. Number 12. We hate him. Number 13. My brother likes mangoes. Number 14. He sells fish. Number 15. They claim their property. Number 16. Omit writes a letter. Bondra, next present continuous tense. তো প্রথমে আমরা জেনে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্সের রুল তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্সের রুলটি হল সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুসারেই সাবজেক্ট অনুসারে প্রেজেন্ট টেন্সের বিভাব বসবে প্রেজেন্ট টেন্সের বিভাগ তিনটি আছে অ্যাম ইচারের মধ্যে যখন একটা বসবে তারপরে ভার বসবে ভাবের সাথে আইনযি যোগ হবে এবং শেষে অবজেক্ট বসবে তাহলে সাবজেক্ট বসলো সাবজেক্ট অনুসারে অ্যাম ইচারের মধ্যে কোনো একজন বসবে তারপর ভার বসবে ভারবেের সাথে যোগ এবং শেষে অবজেক্ট ভয়েসের রুলটা কি ভয়েসের রুলটা অবজেক্ট বসবে প্রথমে অবজেক্ট বসার পর অবজেক্ট অনুসারে অ্যামিজার মধ্যে যখন একজন বসবে তারপরে বিং বসবে বিইংটা কেন বসছে কারণ ভার্ভের সঙ্গে যে হচ্ছিলো সেই আইনজির জন্য এখানে বিং বসলো এবং তারপরে বসবে ভার্বের মেন ভার্বের ভিতরি ফর্ম বসবে বাই বসবে সাবজেক্ট বসবে তাহলে প্রথমে বসলো অবজেক্ট তারপরে অবজেক্ট অনুসারে অ্যামিজার বসবে অবজেক্ট অনুসারে অ্যামিজার বসবে অবজেক্ট অনুসারে অ্যামিজার বসার পর আইনজির জন্য বিইং বসবে বি ই বিইং বসবে এবং তারপর মেন ভার্বের ভিত্রী বসবে বাই বসবে আর তারপরে সাবজেক্টটা বসবে ওকে তো দেখো এক্সাম্পেল ভালো করে বুঝবে অহনা ইজ ডুইং ইট অহনা ইজ ডুইং ইট তো এখানে অহনা সাবজেক্ট এখানে ইজটা অকজুলারি ভার্ব ডুইংটা মেন ভার্ব ইটটা অবজেক্ট সাবজেক্ট অকজুলারি ভার্ভ মেন ভার্ব আর অবজেক্ট তাহলে আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হিসাবে তাহলে ইট আছে তাহলে ইট ইটটাই বসবে তারপরে প্রেজেন্টেন্সের বিভাব বসবে প্রেজেন্টেন্সের বিভাব কারা কারা আছে অ্যাম ইজাল তাহলে ইটের পর ইটটা সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে ইটের পর বসছে ইজ ইজ বসেছে দেখতে পাচ্ছ তোমরা তারপরে ডুইংয়ের সঙ্গে আইএনজি যোগ করা আছে তাহলে আইএনজির জন্য বসে বিইং বসেছে তারপরে ডু হচ্ছে মেন ভাব ডু এর ভিথির ডান বসবে এবং তারপরে বাই বসবে বাই বসার পর সাবজেক্টটা বসে হবে ভীষণ ইজি তোমরা কল্পনা করতে পারবে না আবার বলে দিচ্ছি প্রথমে সাবজেক্ট বসলো মানে অবজেক্টের সাবজেক্ট হয়ে বসলো তারপরে অ্যামিজার মধ্যে যে কোনো একজন বসবে তারপরে আইএনজির জন্য বিং বসলো তারপরে বসবে ভিথিরি ফর্ম তারপরে বাই এবং সাবজেক্টটা অবজেক্টের ঘরে চলে আসবে নেক্সট এক্সাম্পল দিলেই বুঝতে পারো তোমরা দে আর ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক দে আর ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক তো দে সাবজেক্ট আর অবজুয়ারি ভার্ভ ডুইং মেন ভার্ব অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট এত বড় হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টে প্রথমে চলে আসবে অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক তারপরে ভাব বসবে অ্যামিচারের মধ্যে এখানে ইজ বসবে কেননা একটি ইম্পর্টেন্ট ওয়ার্ক তাহলে ইজ বসলো আইএনজির জন্য বিং বসেছে তারপর আবার দেখো এখানে মেনভাবে ডু আছে তাহলে ডুয়ের জন্য ডান বসলো তারপর বাই বসলো এবং কে করছে দে তাহলে দে থাকলে দেম হয়ে যায় দে থাকলে চেঞ্জ হয়ে দেম হয় এই হচ্ছে ব্যাপার নেক্সট এক্সাম্পেল মনু ইজ সিঙ্গিং এ সং মনু একটা গান করিতেছে তো মনু সাবজেক্ট ইজ ভার্ব সিঙ্গি হচ্ছে মেন ভার্ব এর সং হচ্ছে অবজেক্ট তাহলে এ সঙ্গ কোথায় বসবে তাহলে এ সং বসেছে এর সঙ্গে একটি গান সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব চাই তাহলে ইজ বসলো তারপরে আইনজির জন্য বিইং বসেছে তার সিংয়ের ভিতরে সে সাং সাং বসেছে বাই মনু ওকে নেক্সট এক্সাম্পেল এক্সাম্পল ফোর দ্য টিচার ইজ চেকিং দ্য আনসার দ্য টিচার ইজ চেকিং দ্য আনসার হয়েছে তো এখানে দেখো দ্য টিচার সাবজেক্ট ইজ অবজুয়ারি ভার্ভ চেকিং মেন ভার্ব দ্য আনসার অবজেক্ট তা এখানে দ্য আনসার প্রথমে বসবে একটি আনসার নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে ডেফিনেট আর্টিকেল তাই এখানে ইজ বসেছে তারপর আইনজির জন্য বি বসেছে চেকিং চেক হচ্ছে মেন ভার্ব চেক্ট বসবে বাই বসেছে দ্য টিচার বসেছে ভীষণ ইজি নেক্সট এক্সাম্পল হলো তোমাদের বাড়ির কাজ তো নেক্সট এক্সাম্পল কোশ্চেন ফাইভ আছে দ্য ইজ ওয়াশিং দ্য ক্লথেস কোশ্চেন সিক্স দ্য পিপল আর কনস্ট্রাক্টিং এ বিজ ব্রিজ কোশ্চেন সেভেন দে আর গিভিং প্লাস্টিক টয়েলস অ্যাজ প্রাইজেস কোশ্চেন এইট দ্য বয় ইজ ইটিং এ ট্রফি কোশ্চেন নাইন দ্য লিটল বয় ইজ টিচিং দ্য রগ কোশ্চেন টেন দে আর ওয়াচিং টিভি কোশ্চেন ইলেভেন দ্য স্টুডেন্টস আর টিচিং এ ড্রামা কোশ্চেন টুয়েলভ এভরি ওয়ান ইজ লাফিং অ্যাট হিম অলওয়েজ কোশ্চেন থার্টিন ইউ আর মেকিং এ টেরিবল মিস্টেক কোশ্চেন ফরটিন দ্য ম্যান ইজ সরি দ্য ম্যান ইজ ক্যাচিং ফিস ইন দ্য রিভার কোয়েশ্চেন ফিফটিন ইউ আর মেকিং এ নয়েজ বন্ধুরা নেক্সট আছেন প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সের প্রথমে আমরা টেন্সের রুলটা জেনে নেব তো প্রেজেন্ট পারফেক্টেন্সের টেন্সের রুল বা টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট হ্যাব অথবা হ্যাজ বসে ভার্বের ভি বসে এবং অবজেক্ট বসে প্রথমে সাবজেক্ট বসবে সাবজেক্ট অনুসারে হ্যাব অথবা হ্যাজ বসবে তারপরে মেন ভার্বের ভিথরি বসবে এবং অবজেক্ট বসবে ভয়েসের রুল কি ভয়েসের রুলটা অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসে তাহলে প্রথমে বসছে অবজেক্ট তারপরে হ্যাব অথবা হ্যাজের মধ্যে যে কোনো একজন বসবে সেটা সাবজেক্ট অনুসারে বসবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে সাবজেক্ট যদি পুরাল হয় ভার্বটা হ্যা হ্যাব বসবে তারপরে হ্যাব অথবা হ্যাজ বসার পরে বিন বসবে বিন বসার পর মেন ভার্ভের ভি বসবে তারপরে বাই বসবে বাই বসার পর সাবজেক্ট বসবে তাহলে প্রথমে অবজেক্ট বসলো তারপরে হ্যাব অথবা হ্যাজের মধ্যে যে কোনো একজন বসবে সেটা সাবজেক্ট অনুসারে বসবে তারপরে বিন বসবে ভি বসবে বাই বসবে অবজেক্ট বসবে এ হচ্ছে ব্যাপার এরপরে এক্সাম্পলগুলো তোমার ভালো করে দেখে নাও ফার্স্ট এক্সাম্পল এক্সাম্পল নাম্বার ওয়ান ইন্দিরা হ্যাজ রিটেন দিস লেটার ইন্দিরা হ্যাজ রিটেন দিস লেটার ওকে তো এখানে দেখাও এখানে ভালো করে দেখো ইন্দিরা সাবজেক্ট হ্যাজ অকজুলারি ভার্ভ রিটেন মেন ভার্ব দিস লেটার অবজেক্ট হয়েছে ইন্দিরা সাবজেক্ট হ্যাজ অকজুলারি রিটেন মেন ভার্ব আর দিস লেটার অবজেক্ট তাহলে এখানে অবজেক্টটা প্রথমে চলে আসবে তো দিস লেটার তারপরে দেখাও দিস লেটারের পর আমাদের নিয়ম ছিল হ্যাব অথবা হ্যাজ বসবে দিস লেটারটা কি দিস লেটার একটা চিঠি সিঙ্গুলার বোঝাচ্ছে তাই হ্যাজ বসেছে তারপর হ্যাজের হ্যা অথবা হ্যাজ হ্যাজ বসার পর বিন বসবে বিন বসেছে ভি থ্রি রিটার্ন বসেছে বাই সাবজেক্ট বসেছে ওকে নেক্সট এক্সাম্পল এক্সাম্পল নাম্বার টু হি হ্যাজ কেপ্ট মি ওয়েটিং হিয়ার হি হ্যাজ কেপ্ট মি ওয়েটিং হিয়ার হি সাবজেক্ট হ্যাজ অকজুলারি কেপ্ট মেন ভার্বের থ্রি মি অবজেক্ট ওয়েটিং হিয়ারটা কমপ্লিমেন্ট তাহলে এখানে অবজেক্টকে মি আমি এখানে অবজেক্ট মি তাহলে মি থাকলে আয় হয়ে যাই দেখো আয় বসেছে আয়ের পর সবসময় হ্যাব বসে হ্যাব বসেছে হ্যাবের পিন হ্যাবের পর বিন বসে বিন বসেছে তারপরে মেন ভার্ব কেপড কেপি আছে কেপটি কেপটি হবে ভীতরীতি হবে তারপরে কমপ্লিমেন্টটা বসেছে ওয়েটিং হেয়ার তারপরে বাই বসেছে এবং শেষে সাবজেক্ট ছিল হি তাই এখানে অবজেক্টের ঘরে বসছে হিম ওকে নেক্সট এক্সাম্পল এক্সাম্পল থ্রি মাদার হ্যাজ ব্লেসড মি মাদার হ্যাজ ব্লেসড মি মা আমাকে আশীর্বাদ করিয়াছে তো দেখো মাদার সাবজেক্ট হ্যাজ অকজুয়ারি ব্লেস্ট মেন ভার্ব ভি থ্রি মি অবজেক্ট তাহলে মি থাকলে কী হয় মি থাকলে আই হয়ে যায় তাই আই বসেছে প্রথমে তারপর হ্যাব বসেছে আয়ের পর সবসময় হ্যাভ বসে হ্যাভের পর বিন বসেছে তারপরে মেন ভার্বি থ্রিতে করায় থাকবে তো ভি থ্রিটাই বসেছে বাই বসেছে অবজেক্ট বসেছে ওকে নেক্সট এক্সাম্পল এক্সাম্পল ফোর দ্য বুক সেলার হ্যাজ ডিসপ্লেড দ্য বুকস দ্য বুক সেলার হ্যাজ ডিসপ্লেড দ্য বুকস দেখো এখানে বুক সেলার সাবজেক্ট হ্যাজ অকজুলারি ডিসপ্লেড মেন ভার্ব ভিথিরি দ্য বুকস অবজেক্ট তাহলে এখানে দ্য বুকস অবজেক্ট তাহলে দ্য বুকসই বসবে দ্য বুক সাবজেক্টের ভাবে বসে গেছে এরপর দেখো বুকস মানে অনেকগুলো বই তাহলে পুরাল পুরালের পর সবসময় পুরাল ভার্ভ চাই তাই পুরাল ভার্ভ হ্যাব বসেছে হ্যাবের পর বিন বসেছে বিনের পর দেখো মেন ভার্বের ভিত্রি বসেছে ডিসপ্লেড বাই বসেছে বাইয়ের পর দেখো সাবজেক্টটা অবজেক্ট রূপে এখানে বসে গেছে দ্য বুক সেলার বুঝেছ না ওই নেক্সট এক্সাম্পল এক্সাম্পল ফাইভ সি হ্যাজ সিন দ্য মুভি তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে আমাকে কিন্তু দেখাবে তবে তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে কোয়েশ্চেন সিক্স দ্য পুলিশ হ্যাজ কট দ্য থিফ এক্সাম্পল সেভেন দে হ্যাভ ব্রোকেন ডাউন দ্য ওয়াল কোশ্চেন এইট উই হ্যাভ রিসিভ দ্য লেটার নাইন হি হ্যাজ ডান ইট কোশ্চেন টেন দে হ্যাভ ফাউন্ড এ গোল্ড চেন ইলেভেন হি হ্যাজ সেন্ট এ লেটার টু মি টুয়েলভ সি হ্যাজ ডান হার ওয়ার্ক থার্টিন ইউ হ্যাভ টোয়েল্ড এ লাই ফরটিন সাম ওয়ান হ্যাজ টোল এন মাই ওয়াচ ফিফটিন ইউ হ্যাভ সিন দ্য মুন ইউ হ্যাভ সিন দ্য মুন বন্ধুরা নেক্সট আছে সিম্পল পাস টেন্স তো সিম্পল পাস্ট টেন্সের প্রথমে আমরা রুলটা জেনে নেব বা স্ট্রাকচারটা জেনে নেবো তো টেন্স রুল সাবজেক্ট বসে ভার্ভ বসে ভার্ভটা অবশ্যই ভি টুয়ে বসবে মানে পাস্ট ফর্মে বসবে এবং অবজেক্ট বসে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভয়েস রুল কি অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসে তাই প্রথমে অবজেক্ট বসলো তারপরে বসবে পাস্ট টেন্সের বিভার্ভ পাস্ট টেন্সের বিভার্ভ দুটো আছে ওয়াচ অথবা ওয়ার তাহলে ওয়াচ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একজন বসবে সেটা সাবজেক্ট অনুসারে হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে সাবজেক্ট পুরো হলে ওয়ার বসবে তারপরে মেন ভার্বের ভি থ্রি বসবে বাই বসবে অবজেক্ট বসবে তাহলে কী বুঝলে টেন্সের রুলটা হলো সাবজেক্ট ভি টু অবজেক্ট এটা টেন্স রুলটা ভয়েস রুল কি সাবজেক্টটা এখানে যেমন আছে তেমন থাকবে কিন্তু অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসবে তাহলে অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসলে অবজেক্টই বসছে তাহলে অবজেক্ট বসলো তারপরে ওয়াচ অথবা ওয়ারের মধ্যে বসবে তারপরে বসবে ভি থ্রি ভি থ্রি বসবে মেনভাবে ভি থ্রি বসবে বাই বসবে অবজেক্ট বসবে এবার এক্সাম্পল বুঝে নাও ফার্স্ট এক্সাম্পল দ্য ম্যানেজার প্রোপোজড আ প্ল্যান দ্য ম্যানেজার প্রোপোজড এ প্ল্যান তো এখানে দ্য ম্যানেজার সাবজেক্ট প্রোপোজ হচ্ছে ভি টু মানে ভার্ভ দিয়ে আছে আর এ প্ল্যান অবজেক্ট তাহলে অবজেক্টটা প্রথমে চলে আসবে এ প্ল্যান হলো এ প্ল্যান এবার এ প্ল্যান সিঙ্গুলার একটি প্ল্যান সিঙ্গুলার তাহলে ওয়াচ বসলো তারপরে দেখো ভি টু আছে তাহলে এটা ভি থ্রি হচ্ছে প্রোপোজটি বসবে তারপরে বাই বসবে দ্য ম্যানেজার সাবজেক্টটা অবজেক্টে ঘরে চলে আসবে কোয়েশ্চেন টু রত্না ওয়াচ এ টেলিফিল্ম রত্না ওয়াচ এ টেলিফিল্ম তো রত্না সাবজেক্ট ওয়াচ হচ্ছে ভার্ভ এ টেলিফিম অবজেক্ট তাহলে এ টেলিফিমটা প্রথমে চলে এ টেলিফিম সাবজেক্টের ঘরে বসলো অবজেক্ট রূপে তারপরে অবজেক্টের ঘর সরি সাবজেক্টের ঘরে অবজেক্ট রূপে সাবজেক্টের ঘরে বসলো এবার এ টেলিফিম বসলো তারপরে এ টেলিফিম মানে একটি টেলিফিম সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার ভাব চাই ওয়াজ ওয়াজের পর অবজেক্ট বসেছে সরি ওয়াজের পর মেন ভাবে ভি থ্রি বসেছে বাই বসেছে তারপরে সাবজেক্টটা অবজেক্ট রূপে এখানে বসে গেছে রত্না ওকে নেক্সট এক্সাম্পল এক্সাম্পল থ্রি হি বট এ সাল ফ্রম কাশ্মীর হি বট এ সাল ফ্রম কাশ্মীর তো হি সাবজেক্ট বট ভার্ভ এ সাল হচ্ছে অবজেক্ট বাকিটা কমপ্লিমেন্টারি রূপে দেওয়া আছে তো অবজেক্ট প্রথমে চলে আসবে অবজেক্ট প্রথমে আছে এফ সাল তাহলে এ সাল বসলো তারপর এ সাল এটা কি সিঙ্গুলার ওয়ে আছে তাই ওয়াজ বসলো ওয়াজ বসার পর মেন ভার্ভের ভিথরি বসলো বট তারপরে বসবে যেটা বাকি ছিল কমপ্লিমেন্ট রূপে সে ফ্রম কাশ্মীর বাই হিম ওকে নেক্সট এক্সাম্পল এক্সাম্পল ফোর সেহেনাজ ड्रांग ए ग्लस अब अरेन्ज जूस सेहनाज ड्रांग ए ग्लैस अफ ऑरेज जूस तो सेहनाज सबजेक्ट ड्रांग भार्ब ए ग्लैस अब अरेन्ज जूस अबजेक्ट ताल प्रथम अबजेक्ट चल आस ए ग्लस अफ अरेज जूस व्व बस कारण एक ग्लस बच्चे व्ज ड्रांग भ्रांग बस बेहनज नेक्स्ट एग्जाम्पल सचिन स्कोर्ड एंची सचिन स्कोर्ड ए सेंचुरी कोश्चन सिक्स দে লেফ্ট দ্য উন্ডেড বিহাইন্ড দে লেফট দ্য উন্ডেড বিহাইন্ড তোমরা কিন্তু প্রত্যেকে এইগুলো প্র্যাকটিস করবে দেখবে তোমরা ভালো করে করতে পারছো এরপরেও যদি কোনো ফল্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে সেভেন স্টোল আওয়ার কাইটস এইট দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য টেরোরস্ট নাইন মেনি পিপল স ফ্লাইং সসার টেন উই অ্যাডেড আফ মানি ইলেভেন বার্গলার্স ব্রোক ইন টু দ্য হাউস টুয়েলভ দে নিউ ইট থার্টিন দ্য ক্রাউড সাউটেড হিম ফরটিন অমিত রোট এ লেটার ফিফটিন দ্য পুলিশ কট দ্য থিফ দ্য পুলিশ কট দ্য থিফ বন্ধুরা দেখো এরপরে আছে পাস্ট কন্টিন্যান্সটেন্স তো পাস্ট কন্টিন্যান্সটেন্সে প্রথমে আমরা টেন্স রুল জেনে নেব তো টেন্স রুল সাবজেক্ট বসে প্রথমে সাবজেক্টের পর ওয়া জথবা ওয়্যার বসবে কারণ পাস্ট টেন্সের বিভাব এলাক ওয়া জথবা ওয়ার ওয়া জথবা ওয়্যারের পর ভার বসবে ভারবের পর আইনজী হবে তারপরে অবজেক্ট বসবে এটা হচ্ছে টেন্স রুল সাবজেক্ট ওয়ার অথবা ওয়্যার তার সাথে তারপরে ভার বসবে ভারের সাথে আইনজি যুগ হবে অবজেক্ট ভয়েস রুল কি প্রথমে তাহলে ভয়েস রুল হবে অবজেক্ট বসবে প্রথমে অবজেক্ট বসলো তারপরে ওয়ার অথবা ওয়ারের মধ্যে যে কোনো একজন বসবে তারপরে বিইং বসবে বিইংটা কেন বসছে আইএনজির জন্য বিইং বসছে তারপরে যে মেন ভার থাকবে সেই মেন ভার ভি বসবে তারপরে বাই বসবে বাই বসার পর অবজেক্ট বসবে তাহলে অবজেক্ট বসলো প্রথমে তারপর ওয়াজ অথবা ওয়ার বসলো যে কোনো একজন বসবে সেটা আমি বলে দিয়েছি ওয়াজ কখন বসে যখন সাবজেক্ট সিঙ্গুলার তখন ওয়াজ যখন সাবজেক্ট পুরাল তখন ওয়ার তারপরে বিং বসবে বিংটা বসছে আইনজির জন্য তারপর যে মেন ভার থাকবে তার ভিত্রি বসবে বাই বসবে আর সাবজেক্টটা এখন অবজেক্ট রূপে বসবে এরপর এক্সাম্পল দেখে নাও দ্য পুলিশ ওয়াজ টেকিং ব্রাইব দ্য পুলিশ ওয়াজ টেকিং ব্রাইব পুলিসম্যান ঘুষ নিচ্ছিলেন তো দেখো এখানে সাবজেক্ট কোনটা পুলিশম্যান সাবজেক্ট ওয়াজ অকজুয়ারি বসবে এখানে টেকিংটা কি টেকিংটা হচ্ছে মেন ভার্ব ব্রাইভ অবজেক্ট তো অবজেক্ট চলে আসবে প্রথমে তাহলে অবজেক্ট ব্রাইভ বসলো ব্রাইভ ব্রাইভ ঘুষ ঘুষটা তুমি কি গুনতে পারবে হ্যাঁ হয়তো গুনতে পারবে কিন্তু এখানে ব্রাইভ আছে তাই এখানে ওয়াজ বসলো তাহলে ওয়াজ বসলো ওয়াজের পর আইনটির জন্য বিং বসলো বিং বসার পর ভি থ্রি বসবে টেকেন ভি থ্রি বসার পর বাই বসবে বাই বসার পর সাবজেক্ট বসবে তাহলে ব্রাইভ ওয়াজ বিং টেকেন বাই দ্য পুলিশম্যান নেক্সট নাম্বার টু হি ওয়াজ ক্লিকিং এ ফটো অফ এ টাইগার হি ওয়াজ ক্লিকিং এ ফটো অফ এ টাইগার এখানে সাবজেক্ট হচ্ছে হি ওয়াজ অবজুয়ারি বসে গেছে ক্লিকিং হচ্ছে মেন ভার্ভ তোমরা বলতে পারো মেন ভার্ভ বলছি মেন ভার্ভ আর এ ফটো অফ এ টাইগার অবজেক্ট তাহলে প্রথম অবজেক্ট বসবে তাহলে এ ফটো অফ টাইগার তারপরে ওয়াজ বসবে ওয়াজ বসেছে তারপরে আইনজির জন্য বিইং বসলো বিইং বসার পর দেখো ভি আজ আমাদের এখানে মেন ভার্ভ কোনটা ক্লিক ক্লিকের ভি বসে ক্লিক্ট ক্লিকট বসেছে বাই বসেছে এবং তারপরে সাবজেক্টটা অবজে হিম বসে গেছে তাহলে হলো এ ফটো অফ এ টাইগার ওয়াজ বিং ক্লিকড বাই হিম তারপরে বন্ধুরা এরপরে করো তোমাদের হোমওয়ার্ক তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে তবে তোমরা ভালোভাবে করতে পারবে তো ফার্স্ট আছে সি ওয়াজ ড্রয়িং এ পাইন অ্যাপেল নাম্বার ফোর এ রিমি ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স নাম্বার ফাইভ দ্য মেড ওয়াজ ক্লিনিং দ্য রুম সিক্স আ জাগলার ওয়াজ প্লেইং দ্য ফ্রুইট টু এ স্নেক সেভেন দ্য পুলিশ ওয়ার সার্চিং হিজ রুম এইট দ্য সোলজার ওয়াজ পিকিং আপ দ্য গান নাইন শি ওয়াজ রিডিং এ বুক টেন হি ওয়াজ ড্রাইভিং দ্য কার দেন ওকে তো তোমরা এই কটাই বাড়িতে করবে কিন্তু বন্ধুরা নেক্সট দেখো কি আছে নেক্সট আছে পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স কতকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো একদম সেম ওকে তো পাস্ট পারফেক্টেন্সের আমরা প্রথমে গঠন দেখে নেব সাবজেক্ট বসে হ্যাড বসে হ্যাড বসার পর মেন ভার্ভের ভিথ্রি বসবে তারপরে অবজেক্ট বসবে তাহলে সাবজেক্ট বসলো প্রথমে তারপরে বসে সাবজেক্ট অনুসারে হ্যাড মানে সাবজেক্টের পর প্রত্যেকটা সাবজেক্টের পরেই সিঙ্গুলার হোক আর পুরাল হোক প্রত্যেকটা সাবজেক্টের পরে কিন্তু হ্যাড বসে ওকে এটা তোমরা মনে রাখবে প্রত্যেকটা সাবজেক্টের পর হ্যাড বসে কোনো কিছু বাঁধা নিয়ম নেই ওকে তাহলে প্রত্যেকটা সাবজেক্টের পরেই হ্যাড বসলো হ্যাড বসলো মেন ভার্ভের অবশ্যই ভিথরি বসবে তারপর অবজেক্ট বসলো এরপর দেখো ভয়েস রুল তো ভয়েস রুলে প্রথমেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় তাহলে প্রথমে অবজেক্ট বসলো অবজেক্ট বসার পর তারপরে হ্যাড বসবে অবজেক্ট বসার পর যেহেতু হ্যাড বসছে হ্যাড বসবেই হ্যাড বসার পর অবশ্যই বিন বসবে বিন বসার পর অবশ্যই মেন ভাবটার মেন ভাবটার ভিত্রি করাই থাকবে তোমাদেরকে দেখে দেখে লিখে দিতে হবে আর বাই বসবে সাবজেক্ট বসবে তাহলে অবজেক্ট হ্যাড বসলো বিন বসলো মেন ভাবে ভিথ্রি বসলো বাই সাবজেক্ট ওকে এক্সাম্পল দেখে নাও তোমরা এবার ফার্স্ট এক্সাম্পল দ্য গার্ল হ্যাড মেড দ্য প্ল্যান দ্য গার্ল হ্যাড মেড দ্য প্ল্যান এখানে দেখো দ্য গার্ল সাবজেক্ট হ্যাড অফজুয়ারি রূপে বসলো মেড মেন ভার বসেছে দ্য প্ল্যান অবজেক্ট তাহলে অবজেক্টে চলে আসছে এদেরকে দ্য প্ল্যান হ্যাড বসবেই হ্যাড বসেছে হ্যাডের পর বিন বসবে বিন বসেছে তারপর দেখো মেন ভার বাচ্চা মেড করাই আছে তাহলে মেডটা আমরা দেখতে থাকলে লিখে দিলাম মেড বাই বসলো বাই বসার পর দ্য গার্ল বসলো দ্য প্ল্যান হ্যাড বিন মেড বাই দ্য গার্ল নেক্সট এক্সাম্পল এক্সাম্পল টু হি হ্যাড কিল্ড এ র্যাট হি হ্যাড কিল্ড এ র্যাট তো এখানে হি সাবজেক্ট হ্যাড অবজুকাইড রূপে বসলো কিল্ড হচ্ছে মেন ভার রূপে বসেছে আর র্যাট হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্ট প্রথমে এসলো এ র্যাট তারপরে হ্যাড বসলো তারপরে হ্যাড পরে বিন বসলো তারপরে ভি থ্রি কিল্ড বসেছে বাই হিম ওকে তাহলে এ র্যাট হ্যাড বিন কিল্ড বাই হিম বন্ধুরা এরপরে হলো তোমাদের হোমওয়ার্ক তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে তবে তোমরা ভালো করে করতে পারবে ফার্স্ট নাম্বার থ্রি উই হ্যাড সিন দ্য মুভি ফোর দ্য গার্ল হ্যাড পেন্টেড এ পিকচার ফাইভ দ্য পোস্টম্যান হ্যাড ডেলিভার দ্য লেটার সিক্স সি হ্যাড রেড দ্য বুক নাম্বার সেভেন দ্য সি হ্যাড ওয়াশ মাই ক্লথ অ্যাওয়ে এইট হি হ্যাড ওয়ার্কড আউট দ্য সাম নাইন আই হ্যাড রিটার্ন এ পোয়েম টেন আই হ্যাড রিসিভড এ লেটার বন্ধুরা আমাদের শেষ টেন্স আমাদের শেষ টেন্স সিম্পল ফিউচার টেন্স সিম্পল ফিউচার টেন্স ভীষণ সোজাম প্রথমে আমরা টেন্সের রুলটা জানিয়েছি প্রথমে দেখো সাবজেক্ট বাসে সাবজেক্টের পর সেল অথবা উইল বসবে কারণ সেল অথবা উইল হচ্ছে ফিউচার টেন্সের একটা অকচুয়ালি ভার্ব মানে অকচুয়াল স্যাল বি অথবা উইল হয় কিন্তু এখানে স্যাল বসছে স্যাল অথবা উইল বসবে তারপর মেন ভার্বের ভিউ ওয়ান বসবে অবজেক্ট বসবে তাহলে মানে কি হলো মূল কথা হলো সাবজেক্ট সেল অথবা উইল ভিউ ওয়ান মানে ভার্ভের ভিউ ওয়ান এবং অবজেক্ট তাহলে ভয়েস রুল কী হবে তাহলে অবজেক্ট চলে আসবে প্রথমে কারণ অবজেক্টের সাবজেক্ট হয়ে বসবে তাহলে অবজেক্ট প্রথমে বসলো তারপরে অবজেক্ট অনুসারে স্যাল অথবা উইল বসবে স্যাল অথবা উইলের পর বি বসবে অবশ্যই তারপরে মেন ভাবে ভি থ্রি বসলো তারপর বাই বসলো সাবজেক্ট বসলো মানে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসলো আবার পড়ে দিচ্ছি প্রথমে অবজেক্ট বসবে স্যাল অথবা উইল বসবে বি বসবে মেন ভাবে ভি থ্রি বসবে বাই এবং শেষে বসবে অবজেক্ট সাবজেক্টে ঘরে না সাবজেক্ট অবজেক্ট ঘরে ওকে তো দেখো এরপরে এক্সাম্পল দেখে নাও ভালো করে দেখে নাও তোমরা ফার্স্ট এক্সাম্পল রাম উইল রাইট দ্য অ্যাপ্লিকেশান রাম উইল রাইট দ্য অ্যাপ্লিকেশান তো এখানে সাবজেক্ট কোনটা রাম হচ্ছে সাবজেক্ট উইল হচ্ছে তোমার এখানে অবজুয়ারি আর রাইট হচ্ছে মেন ভার্ভ অ্যাপ্লিকেশান অবজেক্ট তো অবজেক্ট প্রথমে বসলো দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান পর সবসময় উইল বসে তাহলে উইল বি বসলো আর ভি থ্রি হচ্ছে এখানে ভি ওয়ান মেন ভার্ভ কোনটা রাইট মেন ভার্ভ তার ভি থ্রি রিটার্ন বসলো বাই বসেছে রাম বসেছে ওকে নেক্সট এক্সাম্পল এক্সাম্পল টু উই উইল অ্যারেঞ্জ এ পার্টি উই উইল অ্যারেঞ্জ এ পার্টি তো এখানে উইটা হচ্ছে তোমার এখানে সাবজেক্ট উইল হচ্ছে তোমার উইল অবজে উইল ভার্ভ রুপে বসলো না অকজুয়ারি এখানে উইল হচ্ছে অকজুয়ারি ভার্ভ অ্যারেঞ্জ হচ্ছে মেন ভার্ভ এ পার্টি অবজেক্ট তাহলে এ পার্টি প্রথমে চলে গেলো অবজেক্ট রুবে এ পার্টি উইল বি উইল এ পর সবসময় বি বসে উইল বি বসলো অ্যারেঞ্জড বসবে বাই আস তাহলে এ পার্টি উইল বি অ্যারেঞ্জড বাই আস নেক্সট এক্সাম্পলগুলো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি হি উইল প্লে ক্রিকেট হি উইল প্লে ক্রিকেট নাম্বার ফোর সি উইল নাম্বার ফাইভ মিস্টার মার্টিন উইল টিচ ইংলিশ মিস সিক্স সি উইল বেক এ কেক নাম্বার সেভেন ই উইল ডু ইট এইট সি উইল টাইপ দ্য লেটার নাইন আই শ্যাল লেন্ড ইউ মাই পেন টেন উই শ্যাল স্পিক দ্য ট্রুথ তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই তো বন্ধুরা তোর তোমরা যদি শেষ পর্যন্ত দেখার পর বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাথারাম